আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড সাজেশন উইথ সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে MBA ফাইনাল ইয়ার 2022 সালের পরীক্ষার্থী, হিসাববিজ্ঞান বিভাগ, তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথম খণ্ডে এই সাবজেক্টটি আসে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, এটা হিসাববিজ্ঞানের মেন সাবজেক্ট। কোড নাম্বার 31-25-03। এই সাবজেক্টের সিলেবাস আছে মাত্র 8টি অধ্যায়। বি পার্টে এখান থেকে 8টা প্রশ্ন হবে, সি পার্টেও 8টা প্রশ্ন হবে 8টা অধ্যায় থেকে। তার মানে প্রত্যেক অধ্যায় থেকে একটা করে প্রশ্ন হবে, 5টা করে চয়েস করতে হবে। বি পার্টে 5টা অ্যান্সার করবেন, সি পার্টেও 5টা অ্যান্সার করবেন। যে অধ্যায়গুলো সব থেকে সহজ আপনি সেই 5টা অধ্যায় ভালোভাবে শিখবেন, এক্সট্রা রিস্ক না নিয়ে দেখা আছে একটা দুটো অধ্যায় বেশি শেখা ভালো। তো আমরা সাজেশন করে দেব অধ্যায়ভিত্তিক, চলুন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। প্রথমে আমরা 3-in-1 বইয়ের প্রথমে আসেন সিলেবাসটা দেখি। দেখেন এই সিলেবাস অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং 31-25-03, 8টা অধ্যায় আছে এখানে। এর মধ্যে যে সমস্ত অধ্যায়গুলো থেকে প্রতি বছরেই ম্যাথ আসে, প্রথমে আমরা সেই অধ্যায়গুলো সিলেক্ট করব। সহজ অধ্যায় হলো 1 নম্বর অধ্যায়, বি পার্ট সি পার্ট 2 সেট প্রশ্ন পাবেন এখান থেকে। 2 নম্বর অধ্যায় 2 সেট প্রশ্ন পাবেন, 3 নম্বর অধ্যায় 2 সেট প্রশ্ন পাবেন। তাহলে 5টার ভিতরে 3টা ম্যাথ তো এখানেই কমপ্লিট। এবার জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট 4 নম্বর অধ্যায়, খুবই সহজ, 4টা হয়ে গেল। অপারেটিং কস্টিং অ্যান্ড ব্যাক ফ্ল্যাশ কস্ট, এটাও সহজ, ব্যাস 5টা বি পার্ট এবং সি পার্ট এই 5টা অধ্যায় করলেই প্রশ্ন পেয়ে যাচ্ছেন। এক্সট্রা হিসেবে আমরা 7 দেখাবো, 7 একটু বেশি সহজ, পাশাপাশি 6, তাহলে 6 আর 7 করলে আর রিক্স থাকে না। যদি অন্য কোনো অঙ্ক কঠিন আসে এদিক থেকে, তাহলে আপনি যেটা সহজ মনে করবেন সেটাই প্রথমে করবেন। তা পাস করার জন্য প্রথম 5টায় যথেষ্ট, ভালো রেজাল্ট করার জন্য রিক্সটা নিয়ে 6 এবং 7 এর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে 7টা অধ্যায় শিখলে আমরা A+ নিশ্চিত পাবো ইনশাল্লাহ। স্পেসিফিক প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক সাজেশন এখানে দিয়েছি, দেখেন আমাদের এই বইয়ের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং 3-র পরেই কস্ট অ্যাকাউন্টিং, এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং প্রথম অধ্যায়ের ম্যাথমেটিক্যাল সাজেশন, প্রবলেম নম্বর 3, 4, 6, 7, 9, 1 নম্বর ফরম্যাটে এই কটা 300 নম্বর পেজে আছে, 301, 302 পেজে। বি পার্ট এবং সি পার্টের জন্য 6 একসাথে দিয়েছি সাজেশনে। 2 নম্বর ফরম্যাট থেকে 5টা, আর 3 নম্বর ফরম্যাট থেকে 1টা, 5 নম্বর ফরম্যাট থেকে 1টা, এই ছিল সাজেশন 1 নম্বর অধ্যায়ের। আর 2 নম্বর অধ্যায়ের সাজেশন দেখেন, 1 নম্বর ফরম্যাট থেকে 1টা দিয়েছি, 2 নম্বর ফরম্যাট থেকে 1টা দিয়েছি, 3 নম্বর ফরম্যাট থেকে একটু বেশি দিয়েছি, আর 6 নম্বর ফরম্যাট 5 নম্বর থেকে 3টা অঙ্ক, 6 নম্বর থেকে মাত্র 2টা অঙ্ক। এরপর আসেন 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট থেকে 3টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পেজ নাম্বার 354, 56, 57। 2 নম্বর ফরম্যাট থেকে 4টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, 5টা অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এই 5টা আছে 359, 60, 62, 63 নম্বর পেজে এবং 65 নম্বর পেজে। আর 3 নম্বর পেজ ফরম্যাটে মাত্র 2টা অঙ্ক, পেজ নাম্বার 369 এবং 71, এই ছিল 3 নম্বর অধ্যায়ের সাজেশন। এবার 4 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় ফরম্যাট নম্বর 1, 1-এর প্রবলেম নম্বর 1, 4, 7, 9, 10, 11, পেজ নম্বর 385, 87, 89, 91 এবং 93। আর ফরম্যাট 2-এর 3টা অঙ্ক, প্রবলেম 1, 2, 5, এগুলো পাবেন পেজ নম্বর 395, 96 এবং 98 পেজে। 5 নম্বর অধ্যায়ে খুব সহজ অঙ্ক, 1 নম্বর ফরম্যাটে প্রবলেম 9, 10, 12, 14, 16, 17, এক অঙ্কগুলো পাবেন
413, 14, 16, 18, 19 এবং 23 পেজে। 23 নম্বর পেজ, এটা মূলত 2 নম্বর ফর্মেট শুরু। 2 নম্বর ফর্মেটে 3টা অঙ্ক দিয়েছি, প্রবলেম 2, 8, 10, 423, 26, 27 পেজে আছে। আর 3 নম্বর ফর্মেটে 4টা অঙ্ক, 431, 33, 34 এবং 37 নম্বর পেজে আছে। ক্লিয়ার? এরপরে 6 নম্বর অধ্যায় আমাদের এই বইয়ের প্রথমে ফরম্যাট একের অঙ্ক দিয়েছি 5টা। একই যাতে অঙ্ক 5টা প্র্যাকটিস করা লাগে না, তারপরেও আমি এখানে ইম্পর্টেন্ট প্র্যাকটিস করার জন্য মূলত দিয়েছি। সব একই রকম, দুটো বা একটা অঙ্ক করলেই দেখবেন যে শুধু ফিগারটার নামটা একটু চেঞ্জ থাকে, আলহামদুলিল্লাহ। আর সবগুলো একই রকম, সব একই নিয়মের অঙ্ক। 2 নম্বর ফরম্যাট থেকে দেওয়া হয়েছে, একটু বেশি প্র্যাকটিস করতে হবে এখানে। আর 3 নম্বর ফরম্যাট থেকে মাত্র 2 অঙ্ক দেওয়া হয়েছে। হয়েছিল আমাদের 6 নম্বর অধ্যায় বা 7 নম্বর অধ্যায় আছেন। 7 নম্বর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এখান থেকে কমন আসে, বেশি প্র্যাকটিস করা লাগে না। ফরম্যাট একে 3টা আর 2-এ 4টা অঙ্ক, এই শেষ। 8 নম্বরে থিওরি পড়লে হবে, তাহলে আমাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন এই 8টা অধ্যায়। অঙ্কগুলো খুব সহজভাবে সাজানো আছে, আলহামদুলিল্লাহ। আপনারা আজই যোগাযোগ করুন, অনলাইনে আমরা ক্লাস শুরু করব মে মাসের 1 তারিখ থেকে। পরবর্তীতে আবার নতুন আরেকটা ব্যাচ হবে, এই ব্যাচে প্রথম ব্যাচে শুরু করলে ভালো হবে, কারণ যে বইগুলো আছে প্রথম ব্যাচে আমরা বই ফ্রি পাঠাবো, যারাই ভর্তি হবে তাদের জন্য বই ক্রয় করা লাগবে না, বাইরের কোনো আবিদাবি বই কেনা দরকার নেই। সাজেশনটা খুব সুন্দরভাবে সাজানো আছে, শেষ মুহূর্তে প্রস্তুতি, শেষ পর্যন্ত আর কোনো সাজেশন করা লাগবে না। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।